আজকে না ঘটনাটা অনেকদিন ধরে সূত্রপাত ঘটেছে সেই ডিমনিটাইজেশন থেকে, সেই সময় একটা থমকে গেছিলো, টাকা পাওয়া যাচ্ছিল না, আবার এখন সেই একই সমস্যা দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষরা ভুগছে, মানে আমরা ভুগছি। কলকাতার এটিএম এও এবার নোটের হাহাকার, দরকারি সময় টাকা তুলতে গিয়ে নাজেহাল গ্রাহকরা, একের পর এক এটিএম এ কোথাও লেখা আউট অফ অর্ডার, কোথাও লেখা নো ক্যাশ। দুদিন আগে দেশের 12টি রাজ্যে নগদ সংকটের পরিস্থিতি তৈরি হয়। রাজধানী দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান এবং জম্মু কাশ্মীর, এইসব রাজ্যের একাধিক জায়গায় এটিএম থেকে খালি হাতে ফিরতে হয় অসংখ্য সাধারণ মানুষকে। আমি এ থেকে দেখলাম সার্কুলেশন বলছে যা সার্কুলেশন আছে তার 99% ফিরে। সমস্যাটা কোথায় জানেন? 7,40,000 কোটি 2,000 টাকার নোট, 42% 2,000 টাকার নোট, তার মানে যেটা স্মল ডোনিমেশনে তার ডিনোমিনেশনে থাকবে সেটা নেই। এই একটা মারাত্মক ব্যাপার, যার জন্য 2,000 টাকা। শিবরাজ চং পাতিল পরিষ্কারই বলেছে, যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, যে 2,000 টাকার নোট নেই, কে নিল? তার মানেটা কি? যেটা আমার দরকার এতদিন পারিনি। আবার গর্গের দ্বিতীয় বক্তব্য কি বলছে? প্রতিদিন যেটা অভিরূপবাবু বলেছেন, প্রতিদিন আমি 500 কোটি টাকা ছাপাচ্ছি 500 টাকার নোট, দু একদিনের মধ্যে এটা 5 গুণ ছাপাবো, মানে 2,500। তার মানে এক মাসে আমি 75,000 কোটি টাকা ছাপাবো, তার মানে যে চাহিদা তার থেকে যোগান কম। এর ফলেটা কি হচ্ছে? আজকে 1-1.5 বছর ধরে হচ্ছে, ধরুন ব্যাংক ডিপোজিট 6.3% এই বছরে নেমে গেছে, তার আগের বছরে ছিল 15.3%। তার মানে এই 1.5 বছর ধরে এই সমস্যাটা ছিল, যেটা উনি বলেছেন প্লাস্টিক মানিটাকে ইনভলভ করানোর জন্য এতদিন পর্যন্ত ঠিকভাবে এই 2,000 টাকার নোট ছাপা হয়নি বলে সমস্যাটা আরো বেশি। উনি তো দেখতে পায় না কেন্দ্রীয় সরকারের বাইরে একটা কথা বলে, যে টাকার 1,00,000 টাকার লিমিট আজকে কি নতুন মোদি সরকার FDRI বিলে করেছে বলুন তো উনি? এখানে নোট সংকটের এই তালিকায় এবার যুক্ত হলো পশ্চিমবঙ্গের নাম। বহু জায়গাতে এটিএম এ টাকা নেই, যেখান থেকে টাকা মিলছে সেখানে লম্বা লাইন। এই ছবি দেখেই অনেকের মনে ফিরে আসছে সেই নোট বাতিলের সময়কার আতঙ্ক। কেউ কেউ প্রশ্ন করছেন, আবার সেই ফিরছে যন্ত্রণার দিন? দরকারের সময় এটিএম এ গিয়ে টাকা মিলবে তো, নাকি নিজের টাকা তুলতে গিয়ে আবারও মুখোমুখি হতে হবে প্রবল হয়রানির? সকাল 11:30 চেতলার কাছে এই এটিএম এর মেশিনে পরিষ্কার স্ক্রিনে দেখা যাচ্ছে এটিএম অস্থায়ী রূপে বন্ধ হয়। চেতলার বাসিন্দা তমাল বসু বৃহস্পতিবার সকালে এই এটিএম এ এসেছিলেন টাকা তুলতে, কিন্তু টাকা মেলেনি। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তিনি। চড়া রোদে একের পর এক এটিএম এ ঘুরে ক্লান্ত হয়ে প্রশ্ন করেন, হাতে নগদ না থাকলে দোকান বাজার করব কি দিয়ে? কেন্দ্র যতই ক্যাশলেসের স্লোগান তুলুক, পাড়ার মুদির দোকান কি আর কার্ড নেবে? কার্ড দিয়ে গিয়ে এখান থেকে পান সব থেকে পান কিনতে পারছি না, বা মুদিখানা দোকানে আমি কার্ড সোয়াইপ করতে পারছি না। আর বলছি আমার প্লাস্টিক মানে ইকোনমি করবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস্টিক ইকোনমি করতে গেলে আমরা যদি কোনো কিছু কিনতে যাই সেখানে 2% চার্জ তারা কেটে নিয়েছে। ওষুধের দোকানে যাই বা কোনো গ্রসারি শপে যাই সে 2% কেটে নিয়েছে। তো আলটিমেটলি প্লাস্টিক ইকোনমি করতে গেলে আমাদের এক্সট্রা টাকা পে করতে হচ্ছে, এটা বেনিফিটেড কিছু হচ্ছে না, আমরা এটা বেনিফিশিয়ারি হচ্ছে না, এটা আমাদের অসুবিধাই হচ্ছে। একই অবস্থা একজালিয়ার বেসরকারি ব্যাংকের এটিএম এও। টাকা নেই এটিএম এ, কলকাতা শহরে বিভিন্ন এটিএম এর কিন্তু একই ছবি, কোথাও এটিএম এ টাকা নেই, কোথাও কিন্তু আউট অফ অর্ডারের নোটিশ টাঙানো। আমরা রয়েছি গড়িয়াহাটের একজালিয়া ব্রাঞ্চের যে HDFC ব্যাংকের এটিএম, সেই এটিএম এর সামনে আমি দেখতে পাচ্ছি আট হাফ শাটার নামানো, শাটারের ওপরে কিন্তু আউট অফ সার্ভিস লেখা। এখানে কিন্তু বহু মানুষ আসছেন, তারা টাকা তোলার জন্য এই জায়গায় পৌঁছচ্ছেন, কিন্তু তারা টাকা না তুলেই এখান থেকে তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে। সব মিলে কিন্তু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখলাম, দক্ষিণ থেকে উত্তর কলকাতা প্রত্যেকটি জায়গায় কিন্তু বহু এটিএমে কিন্তু এভাবেই নোটিশ টাঙানো রয়েছে, টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষরা। সকালে টাকার জন্য এটিএমে ছুটে এসেছিলেন একজালিয়ার বাসিন্দা জয়ন্ত দেব, কিন্তু সেখানে টাকা কই, অগত্যা চেকবুক নিয়ে আবার ছুটতে হয়েছে ব্যাংকে। না এটিএম বন্ধ বলে পেলাম না বলে চেক দিয়ে তুললাম, সমস্যা তো হচ্ছেই, বন্ধ এটিএম, সেই জন্য লাইনও আছে 2-4 জনের, ওখান থেকে টাকা তুলতে হবে। একই রকম অভিজ্ঞতা শিকার একজালিয়ার বাসিন্দা মুক্ত ভট্টাচার্য। এটিএম টাকা নেই, কতটা জরুরি ছিল আজকে টাকা তোলা? বেশ অনেকটাই জরুরি ছিল, অনেকটা জরুরি, কিন্তু পেলাম না, এখন দেখি আবার অন্য ব্রাঞ্চে যেতে হবে।
এটিএম এর নোটের হাকারের ছবিটা যে কোন জায়গায় পৌঁছেছে সেটা স্পষ্ট হলো দক্ষিণ কলকাতার আরো কয়েকটি জায়গায় ঢুমেরে। বসপুকুরের এই এটিএম থেকে বেরিয়ে গ্রাহকদের অনেকে দাবি করলেন স্লিপ বেরিয়ে আসছে কিন্তু টাকার দেখা নেই। কসবার বসপুকুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএমেও কিন্তু টাকা বেরোচ্ছে না। আমরা ঠিক সেই এটিএমের সামনে দাঁড়িয়ে রয়েছি, সামনে এটিএম মেশিন, অনেকেই আসছেন, তারা কার্ড দিচ্ছেন কিন্তু ভেতর থেকে টাকা বেরোচ্ছে না। মেশিনে লিখে দিচ্ছে নো ক্যাশ। আমরা কথা বলে নেবো একজনের সঙ্গে, এই মেশিন দিয়ে কি টাকা বেরোচ্ছে? না, আজকে তো দু তিনটে কাস্টমার এসেছে বলে টাকা বেরোচ্ছে না, প্রায় গন্ডগোলও থাকছে। বলছে মানে টাকা ভেতরে নেই? হ্যাঁ, বলছে তো ক্যাশ নেই, আবার করলে টাকা বেরোচ্ছে না, আর এসএমএস চলে আছে কি উইথড্র হয়ে গেছে, টেকনিক্যাল ফল্ট বলছে এরা। মেশিন থেকে টাকা বেরোচ্ছে না, এসএমএস আসছে যে টাকা নেই, নো ক্যাশ। কখনো কখনো মেশিনের স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে নো ক্যাশ। অর্থাৎ কসবার বসপুকুরের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকেও কিন্তু টাকা বেরোচ্ছে না। এই এলাকায় রাস্তার উপর পরপর এটিএম, কিন্তু তাতে কি হবে, কোথাও টাকা নেই। পাশে আরেকটি ব্যাংকের এটিএম এর কাছে যেতেই বোঝা গেল সেটা। কসবা বসপুকুরের সামনে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, বিজয়া ব্যাংকের এটিএম। আমরা দেখতে পাচ্ছি একজন তিনি এসছেন এটিএম থেকে টাকা তুলতে, তিনি টাকা বার করতে পারছেন কিনা সেই বিষয় নিয়ে তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, টাকা আছে? না, টাকা বার করতে পারলাম না। কেন, কি বলছে টাকা নেই? না, টাকা নেই। এবার কি করবেন? অবশ্যই দেখা উচিত, আমাদের নিজেদের টাকা নিজেরা বার করতে পারছি না, টাইমলি এমার্জেন্সি মিট করতে পারছি না, চরম ভোগান্তি। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা যারা এখানে টাকা বার করতে আসছেন। অর্থাৎ এখানে কিন্তু এটিএমে টাকা নেই, আর তিনি টাকা বার না করেই তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। বাইপাসে রুবি মোড়ের কাছে গায়ে গায়ে দুটি এটিএম, তার মধ্যে একটি কাজ করছে স্বাভাবিকভাবেই, তার বাইরে সকাল থেকে বিশাল লম্বা লাইন। রুবি মোড়ের সামনে পাশাপাশি দুটি এটিএম, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ব্যাংক অফ বরোদা, পাশেই কিন্তু একটি বেসরকারি ব্যাংক অর্থাৎ ইন্ডাসল্যান্ড ব্যাংকের এটিএম। আমরা দেখতে পাচ্ছি এটিএম এর বাইরে একটা লাইন পড়েছে, অনেকেই কিন্তু এখানে এসছেন, এটিএম এর ভেতরে যাবেন, তারা টাকা তুলছেন। অর্থাৎ এই এটিএম কাজ করার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষরা এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলবো একজন তরুণী, তিনি লাইনে রয়েছেন। আপনাকে দেখলাম অন্য একটা এটিএমেও গেছিলেন, মানে কয়েকটা এটিএম ঘুরছেন? হ্যাঁ, এসবিআই এটিএমে গেছিলাম, এটা আউট অফ সার্ভিস ছিল, তাই এখন এই এটিএমে এসেছি। সেখানে টাকা পাননি বা কাজ করতে পারেন? আউট অফ সার্ভিস ছিল। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। এই যে অনেক এটিএম কিন্তু কাজ করছে না, কয়েকটা জায়গায় গিয়ে আমরা দেখলাম আউট অফ সার্ভিস বা ক্যাশ নেই, কতটা ভোগান্তি হচ্ছে? ভোগান্তি তো হচ্ছেই, এক নম্বর। নম্বর দুই হচ্ছে রিসেন্টলি দুটো ইয়েতে গেলাম, এটিএমে গেলাম, দুটোতেই পেলাম না, ফলে এখন এখানে এসেছি, কারণ এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে, দেখি কী হয়। না হলে দুটোতে গিয়েছিলেন, মানে কোন কোন ব্যাংকের এটিএমে গেছিলেন? আমি একটাতে গেলাম ইয়েতে, এই উল্টো দিকে স্টেট ব্যাংকের একটা ছিল, ওইটা মেশিনটা খারাপ, আরেকটাতে গেলাম, সেখানেও পেলাম না। এই যে টাকা, অল্প টাকা তোলার জন্য, ইমার্জেন্সির জন্য তো নিশ্চয়ই মানুষ টাকা তোলে, অল্প টাকা তোলার জন্য প্রায় দেড় ঘন্টা আপনি ঘুরে বেড়াচ্ছেন এই নিয়ে, তিন নম্বর এটিএম, কতটা ভোগান্তির সম্মুখীন? এটা বলার আর অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই রোদে গরমে বুঝতেই পারছেন। সেখানে আউট অফ সার্ভিস, টাকা নেই। কটা এটিএম ঘুরেছেন? আমি দুটো, এটা নিয়ে তিনটে। অল্প টাকা তোলার জন্য এই আধ ঘন্টা বা এক ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি। আমি তো সকাল 10 সময় গড়িয়াতে গেলাম, পেলাম না, ওখানে পাশে দুটো কাউন্টারে গেলাম, পেলাম না, দেখি এখানে পাই কিনা, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে, ভগবান জানে। আমরা এই রুবি মোড়ের সামনে যে এটিএম, সেই এটিএম এর বাইরে লাইন দেখলাম, লাইনের বাইরে দুজন এমন পেলাম যারা কিন্তু প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে টাকা তোলার জন্য তিনটে এটিএমে গেছিলেন, আর তারা এখানে এসে দেখতে পাচ্ছেন যে এটিএম কাজ করছে। সব মিলে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা যারা কিন্তু বিভিন্ন এটিএমে গিয়ে টাকা তোলার চেষ্টা করছেন। এই এটিএম এর বাইরে তো এমন গ্রাহকেরও দেখা মিলল যারা সেই পিকনিক গার্ডেন পর্যন্ত ঘুরে এসেছেন কিন্তু এটিএমে টাকা পাননি। কসবার বসপুকুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি একজন তিনি এটিএম থেকে টাকা বার করতে এসেছেন, আমরা কথা বলে নেবো তার সঙ্গে, তিনি টাকা পেলেন কিনা। আপনি টাকা পেলেন? না, টাকা তো পেলাম না।
এর আগেও তো কয়েকটা এটিএম এ গেছিলেন, সেখানেও কি টাকা ছিল না? এর আগে আমি না এটাই ফার্স্ট গেছি, না তার আগে গেছি ইয়েতে পিকনিক গার্ডেনে, ওখানে ওটা বন্ধ, এই শাটারই বন্ধ। তার মানে এই নিয়ে দ্বিতীয় এটিএম কিন্তু টাকা পেলেন? হ্যাঁ হ্যাঁ। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষরা, আমরা কথা বললাম, তিনি যেটা বলছেন যে তিলজলা এলাকায় তিনি গেছিলেন, সেখানেও কিন্তু এটিএমের হাফ শাটার নামানো ছিল, এই জায়গা এসেও তিনি দেখতে পাচ্ছেন যে টাকা নেই। অর্থাৎ কলকাতা শহরে অনেক এটিএম এমন রয়েছে যেখানে কিন্তু হাফ শাটার নামানো, সেখান থেকে কিন্তু টাকা বার করা সম্ভব হচ্ছে না। নারকেল বাগানেও আমরা একটি এটিএম এ দেখা পেয়েছি যেখানে বড় বড় করে লেখা আউট অফ সার্ভিস। এখন ঘড়ির কাঁটায় দুপুর 1:35, কসবার নারকেল বাগানের সামনে একটি স্টেট ব্যাংকের এটিএম। এটিএম এর সামনে এসে আমরা দেখলাম যে গেটেই লেখা রয়েছে স্টপ, অর্থাৎ থামুন, ওপরে লেখা রয়েছে আউট অফ সার্ভিস, অর্থাৎ মেশিন কাজ করছে না। অর্থাৎ এইখানে কিন্তু অনেকেই আসছেন, তারা টাকা তুলতে আসছেন, কিন্তু যেহেতু মেশিন খারাপ বা মেশিনে টাকা নেই, তাই তারা কিন্তু ফিরে যাচ্ছেন। সব মিলে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। আপনি যদি ভাবেন এই ছবি কলকাতার কয়েকটি এটিএম এ, তা একেবারেই নয়। নোটের হাহাকার ও তা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গঙ্গার ওপারে হাওড়াতেও। মন্দিরতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই এটিএম এ ঢুকতেই চোখে পড়ল নো ক্যাশ লেখা বোর্ড। এখন ঘড়িতে দুপুর 12:30, মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছেই এসবিআই এর যে এটিএম সেখানে বাইরেই ঝোলানো রয়েছে নো ক্যাশ, এবং এখানে যে দুখানা মেশিন রয়েছে দুটোতেই টাকা নেই তেমনটাই জানা যাচ্ছে এখানে দাঁড়িয়ে। কালীবাবুর বাজারের কাছে এই এটিএম এও ঝুলছে আউট অফ অর্ডার লেখা বোর্ড। বেলা 1:05, হাওড়ার কালীবাবুর বাজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে এটিএম রয়েছে এখানে দুটো মেশিন রয়েছে, দুটোতেই আউট অফ সার্ভিস লেখা রয়েছে, কোনোটাতেই টাকা নেই তাই এখান থেকে কেউ টাকা তুলতে পারছেন না। হাওড়া আদালত সংলগ্ন এই এটিএম এ টাকা মিলছে না, অথচ কিছু লেখাও নেই। এখন দুপুর 1:30, হাওড়া কোর্ট সংলগ্ন এই এটিএম কাউন্টারে দুটো মেশিন রয়েছে, দুটো মেশিনে কোনোটাতেই টাকা নেই। পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও বহু এটিএম এ মিলছে না টাকা। এসেছিলাম টাকা তুলতে, মেশিনটা খারাপ আছে বোধহয়, বন্ধ আছে দেখছি, টাকা তোলা গেল না। আর আজকে 2-3 এটিএম এ ঘুরলাম, সবগুলো প্রায় একই অবস্থা, লোকে তো প্রয়োজনেই টাকা তুলতে আসে, টাকা পেলাম না, এখন সমস্যায় পড়লাম, দেখি কীভাবে ম্যানেজ করা যায়। কটা এটিএম ঘুরলাম? আমি আপাতত 2-3 এটিএম এ ঘুরেছি, টাকা নেই না, টাকা পাইনি, কোনোটা মেশিন খারাপ, কোনোটা টাকা নেই, এরকম অবস্থা। সকাল দিকে তিনখানা ব্যাংকে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক আর আপনার ইউবিআই, তিনখানা ব্যাংকে ঘুরে ঘুরে একটা তো টাকা পাচ্ছি না। এবার আমার পেশেন্ট আছে হসপিটাল, আমি যে কী করবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ কী মনে হয় টাকাটা কেন পাওয়া যাচ্ছে, কেন থাকছে না বুঝতে পারছি না। আমরা তো পেপারে দেখছি বা রেডিওতে দেখছি বা ভারতবর্ষে টাকা শর্ট হয়ে গেছে, মোদী সরকার নিজে নিয়ে চলে গেছে টাকা, এবার আমরা কী করবো বুঝতে পারছি না। নীরব মোদী নাকে টাকা নিয়ে চলে গেছে, আমরা তো গ্রামের লোক কী করে বুঝবো টাকা কেন নেই। কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে ঝুমেরে দেখা গেল অনেক এটিএম এর শাটার নামানো, টাকা তুলতে এসে হতাশ ফিরতে হচ্ছে গ্রাহকদের। এটা তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমরা এটিএম এ গিয়ে টাকা পাচ্ছি না, আমাদের দরকার না টাকাটা, এবার এটিএম এ গিয়ে টাকা পাচ্ছি না, খুবই অসুবিধার মধ্যে আছি আমরা। অনেক ক্ষেত্রে, অনেক বিজনেসের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে যেমন টাকা দিতে হয় অনেক সময় তুলে নিয়ে, বা কাউকে দিতে হবে টাকা, অনেকে টাকা যখন পায় তাকে টাকা দিতে পারছি না। কলকাতা থেকে জেলা সর্বত্রই এখন মুখে মুখে ফিরছে একটাই কথা, এটিএম এ এই অবস্থা কেন? তাহলে কি আবারও ফিরতে চলেছে আতঙ্কের দিন? জল্পনা উস্কে দিয়েছে প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্টের দাবি, নোট ছাপানোর কালি অমিল, 200-500 নোট ছাপানো বন্ধ। পিটিআই এর কাছে দাবি প্রেস ওয়ার্কার্স ফেডারেশন সভাপতি জগদীশ গডসে। বৃহস্পতিবার সকালে তিনি পিটিআই কে জানান বিদেশ থেকে নোট ছাপানোর কালি আসছে না, তাই 200-500 নোট ছাপানোর কাজ আপাতত বন্ধ। সকাল থেকে ঝড়ের বেগে এই কথা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, সেই সঙ্গে আতঙ্ক। অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন বাজারে 200-500 কত নোট আছে, তা দিয়ে কতদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কিছুটা সুর পাল্টে দাবি করেন, নতুন আর্থিক বছরের শুরুতে এমন সমস্যা হয়, তার জন্য নোট ছাপানো বন্ধ হয়নি। তবে এ কথা বলেও তিনি এটা অস্বীকার করতে পারেননি যে বাজারে নতুন নোট আসার ক্ষেত্রে এখনো সমস্যা রয়েছে। নোট কা জো ইঙ্ক হ্যায় वो सूखने के लिए जो समय लगता है वो 10-15 दिन का होता है, और ये फर्स्ट वीक में ये प्रॉब्लम आती है, फर्स्ट मंथ में जैसे साइकिल रोटेट होती है
तो फिर आगे आने वाले दिनों में ये तकलीफ नहीं रहेंगी। ये 1 अप्रैल और मार्केट में जो किल्लत वो एक ही समय पे आने के कारण सबको लगता है कि प्रिंटिंग बंद है। प्रिंटिंग बंद नहीं है, वो ये 1 अप्रैल से शुरू हुई है लेकिन उसको फिनिशिंग एंड में आने तक 1 महीने का वक्त वहाँ पे लगता है। और इंक कब तक आपको अवेलेबल होगी? अभी जो डिनोमिनेशन के नोट हमें बनाने उसके पेपर और इंक हमारे पास है, उसके लिए हमें कोई परेशानी नहीं है। সমস্যা যে রয়েছে সেটা আরো হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশের সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নোটের আকাল চরম পর্যায়ে পৌঁছেছে, আর তার জেরে নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে আম আদমিকে। ঠিক যেমনটা হয়েছিল 2016 সালের 8ই নভেম্বর নোট বাতিলের পর। কারোর বাড়িতে দিয়ে আজকে গিয়েছিল, কারোর চিকিৎসা। এবারও দেশ জুড়ে কার্যত সেই পরিস্থিতি ফিরে এসেছে। নোটের আকালের জেরে বিহারে এই ইঞ্জিনিয়ারের বিয়ে নিয়েই সংকট তৈরি হয়েছে। দারভাঙার বাসিন্দা গুঞ্জনের সঙ্গে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা প্রিয়াঙ্কার বাগদান সারা হয়ে গেছে, 22 এপ্রিল বিয়ে। কিন্তু তার মধ্যে এখন আচমকা নোটের আকালের জেরে মাথায় হাত পড়েছে পরিবারের সদস্যদের। তাদের দাবি কিছু কেনাকাটা শেষ মুহূর্তের জন্য রাখা হয়েছিল, অথচ এখন এটিএম এ নোটের আকাল, কেনাকাটার টাকা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বন্ধু বান্ধবদের থেকে টাকা ধার করতে হয়েছে, ব্যাংকের নিজের অ্যাকাউন্টে টাকা রয়েছে অথচ বিয়ে করতে হচ্ছে ধার দেনা করে। এই যে কি বিড়ম্বনা তা এখন টের পাচ্ছেন গুঞ্জনের পরিবারের সদস্যরা। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে পরিবারের সদস্যদের। পরিস্থিতির উন্নতি না হলে আদৌ এই বিয়ে হবে কিনা তাও বুঝে পাচ্ছেন না তারা। 22 এপ্রিল কো শাদি হ্যাঁ, আর ইয়ে জো নোট আপকো बैंक पैसा नहीं दे रहा है, इसलिए हमको बहुत तरह की दिक्कत है। बैंक में भी पैसा कहता है नहीं, जब कोई जमा करेगा तब देंगे। और मेरा बहू का कपड़ा लत्ता या गहना कुछ खरीदना है, वो सब भी अभी हम नहीं खरीद पाए हैं क्योंकि कोई उधार 10 या 15 हज़ार का देगा, 50 हज़ार का उधार कोई नहीं देगा। और इतनी दिक्कत है, बैंक जाते हैं तो वहाँ से लौट के आते हैं, एटीएम में 10-10 लोगों की लाइन लगी हुई है, 2-1 को पैसा निकलता है, उसके बाद एटीएम मशीन में पैसा खत्म हो जाता है। बैंक कहता है कि ये पैसा कोई जमा करेगा तभी हम पैसा देंगे, मेरे पास पैसा नहीं है। पोस्ट ऑफिस ने थोड़ी सी मदद की है, वो भी कितना देगा, दो बार देता है, 3 बार देता है, वो भी कहता है कि बैंक जब मेरे पास पैसा भेजेगा या कोई किसी सोर्स से पैसा जमा होगा तभी हम पैसा देंगे। और पैसे के अभाव में हम कुछ भी नहीं कर पा रहे हैं, अपना पैसा होते हुए भी मजबूर हैं काम करने के लिए। किसी से उधार मांगते हैं तो वो भी पैसे का ही रोना रोता है कि मेरे पास भी बैंक पैसा नहीं देता है, या हम कहीं से निकाल ही के आपको देंगे ना, घर में तो किसी के पास पैसा रखा नहीं होता है। इसलिए बहुत तरह की दिक्कत है, मेरा सब काम बाधित हो रहा है। বিহারের দারভাঙা থেকে 50 কিলোমিটার দূরে বিরল থেকে চিকিৎসা করাতে এসেছেন নূর ইসলাম খা। কিন্তু চিকিৎসা হবে কি করে, 5 দিন ধরে এটিএমে ঘুরেও টাকা মেলেনি। বৃহস্পতিবার একটি চালু এটিএম পেল, তার বাইরে লাইন দেখে সিঁড়িতেই বসে পড়েন বৃদ্ধ। देख रहे हैं एटीएम में कहीं पैसा नहीं, हाहाकार पैसा के लिए मचा है, जिसको शादी बेटी की करना रो रहा है, इलाज के लिए तरफ रहा बुढ़ा 66 बरस का, क्या करें। मोदी जी सुने तब तो एक बार छल करके सरकार बना लिए, अब अरखंताज बन गए, जो पूरे हिंदुस्तान के मुखिया है, আপকো পুরো হিন্দুস্তান করে দেখনা হোগা। এটিএম এ টাকা না থাকায় চিকিৎসা আটকে গিয়েছে মধুবনীর বাসিন্দা জয়প্রকাশ যাদবেরও। হাম ইলাজ করওয়ানে আয়ে থে স্যার, পয়সে খতম হো গয়ে, ইসিলিয়ে মতলব লাইন মে লাগে হুয়ে হ্যায়, ইস ব্যাংক কে আলাবা কহিন দুসরে জগহ হ্যায় নাহি পয়সে, অর ইয়াহাঁ পে ভীড়, আপ দেখ হি রহে হ্যায় কি কিতনি ভীড় লাগি হুয়ে হ্যায়। তো আপ আপনা ইলাজ করানে আয়ে থে ইয়া কি ফ্যামিলি কে? মে খুদ কা বুজুর্গ হ্যায়, বেঠে হুয়ে হ্যায়, তব সে পরেশান হ্যায়, पानी अंदर से मंगा मंगा के करके पी रहे हैं, तो यही सब दिक्कत है सर। দারভাঙা মেডিকেল কলেজের আইসিইউতে গিয়ে এমন অনেক রোগী দেখা মিলল যারা চিকিৎসা করাতে এসেও টাকার অভাবে তা পারছেন না। দারভাঙার সোনকির বাসিন্দা দিলীপ এসেছেন নিজের আত্মীয়ের চিকিৎসা করাতে, কিন্তু 7 দিন ধরে একের পর এক এটিএম এ ঘুরে কোথাও টাকা পাননি, কোনো মতে ধার দেনা করে এখনো চিকিৎসা চালাচ্ছেন, কিন্তু কতদিন এভাবে চলবে জানেন না।
पैसा नहीं निकल पा रहा है तो एटीएम में पैसा मेरे पैसे के लिए दिक्कत हो रहा है। इधर उधर करके पैसा लाते हैं, इलाज करवा रहे हैं मजबूरी में। एटीएम में क्या है लगा हुआ? एटीएम में कहीं लिंक फाइल है, कहीं बैलेंस नहीं है, उसमें कहीं सेटर लगा हुआ है। कितने दिन से परेशान आप? हफ्ता रोज से है। এই হাসপাতালেই দেখা হলো দিল্লী বিজেপির এই সদস্য তার স্ত্রীর সঙ্গে। কয়েকদিনের জন্য বিহারে ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন, সুচিকিৎসার আশায় এসেছিলেন দ্বারভাঙায়। তখনও জানতেন না দ্বারভাঙার প্রায় কোনো এটিএমে নগদ পাওয়া যাচ্ছে না। এখন সেই যন্ত্রণা টের পাচ্ছেন। और विड्रॉल भर के दिए, बोले हमको पैसा दे दीजिए, बोले नहीं नहीं यहाँ तो आधार नहीं मिलता है, बिना चेक का पैसा नहीं मिला। फिर वहाँ से भाग के फिर एटीएम में आए, फिर एटीएम में लंबी लाइन लगे लगे, छोटा तीन दो साल के बच्ची को लेके लाइन में लगे लगे चार बज गया। फिर पता किए जनधन योजना वाला कहाँ है, फिर वहाँ दौड़ के भागते हुए वहाँ गए, तो वहाँ कितना रोने गाने पे बोला नहीं मिलेगा नहीं मिलेगा। तो भैया बीमार है, कम से कम मेरे अकाउंट में 20-22 हज़ार रुपये है, कम से कम 10 हज़ार रुपये दे दो, क्योंकि दवाई 2000 से तो कुछ होता नहीं है, 2000 तो मेरा जांच में चला गया। जनधन में जब चाहे तब निकाल सकते। लेकिन कितना रोने गाने के बाद 2000 रुपया दिया, तो जनधन रखने से क्या फायदा? कम से कम मेरा समय वेस्ट हुआ 7 से 8 घंटा। বিহারের দ্বারভাঙার মতো চরম সমস্যায় পড়েছেন গুজরাটের ভদোদরার লোকজন। এখানকার বাসিন্দা নন্দিনী শীলকের বিয়ে ঠিক হয়েছে 27 এপ্রিল, কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন এটিএমে হত্যে দিয়েও টাকা পাননি পরিবারের সদস্যরা। আজকে গিয়েছে অনেক কাজ, টাকা না পেয়ে শেষ মুহূর্তে বেঁকে বসেছে ডেকোরেটর থেকে ডিজাইনার। বিয়ের মাত্র 7 দিন বাকি, অথচ এখনো না কেনা হয়েছে পাঁচই গয়না না বিয়ের পোশাক। খুশি কি বাদ থেকে শাদি তয় হুই হ্যায়, আজ শাদি টেনশন হ্যায় কি ভাই ক্যাসে হোগি শাদি বিনা পয়সে কি, পয়সে হোনে কে বাওজুদ ভি হামারে হাত মে ক্যাশ নাহি হ্যায়। 10 সে 12 এটিএম ঘুম কে আয়ু, খুদ কিতনি বার জা কে আয়ু, বাট ক্যাশ নাহি হ্যায় কা তো ফির সার্ভিস नहीं है, एटीएम आउट ऑफ सर्विस दिखा रहे, बिना पैसे के कुछ नहीं हो रहा। ज्वेलरी बाकी है, शॉपिंग है बहुत सारी बाकी मेरी, वो भी नहीं हो पा रही है। अब क्या चाहते हैं आप, क्या ये सुधार होना चाहिए? होना चाहिए ताकि दूसरे लोगों को भी परेशानी हो रही है वो सॉल्व हो जाए जल्दी। ব্যাংকে টাকা তুলতে গিয়েও সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। নন্দিনীর পরিবারের দাবি, বিয়ের কথা বলা সত্ত্বেও চেকে 50,000 টাকার বেশি তুলতে দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে শিরকে পরিবারের রাতের ঘুম উড়ে গিয়েছে। ঠিক করেও শেষ পর্যন্ত মেয়ের বিয়ে দিতে পারবেন নাকি টাকার অভাবে তা ভেঙে যাবে ভেবে পাচ্ছেন না পাত্রীর বাবা। শাদি তাই করকে 3-4 মহিনে হুয়ে, তো 3-4 মহিনে পেলে তো কুছ লাকে রখ নাই সকতে না, জো ভি হো লানা হো সব 15 দিন ইয়া ফির 8-10 দিন পেলে লা সকতে, উসকে পেলে ভি 8-10 দিন জব শাদি মে বাগ রহ গয়ে তো হাত মে ক্যাশ নাই হ্যায়, পেমেন্ট पैसा है बैंक में है लेकिन बैंक में से निकाल नहीं सकते, नहीं एटीएम में मिल रहा है कि नहीं बैंक कैश काउंटर पे मिल रहा है, वहाँ भी दे रहे तो 2-4-5 हज़ार दे रहे। ऐसा हुआ है कि अभी पैसा नहीं मिल रहा है, इसलिए हम थोड़े मुरझाए जैसे हो गए हैं ना, कि करें क्या, अभी हाथ में तो होना ही चाहिए ना, अभी 2-5 रुपये से काम तो होने वाला नहीं है। ভদোদরার এই পরিবারের দাবি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি নোটের সংকট এটিএম ছাপিয়ে থাবা বসাচ্ছে ব্যাংকেও? আশঙ্কা যে অমূলক নয় তা পরিষ্কার হয়ে যাবে মধ্যপ্রদেশের ছবি দেখলেই। বিজেপি শাসিত এই রাজ্যের ছত্তারপুরে অনেক ব্যাংকে নোটের পর্যাপ্ত জোগান নেই, ব্যাংকের বাইরে তা জানিয়ে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। करीब यहाँ पे आम जनता तो आती है कभी कभी, अब यहाँ पे लोग बैठे 50-60 लोग बैठे हैं, यही सबको बोल देते हैं शाम को पैसा मिलेगा, पैसा किसी को नहीं मिलता। व्यापारियों क्या कि व्यापारियों के इन लोगों का चलता रहता है, व्यापारियों के चलता रहता है कि व्यापारी उनको लाख दे देते हैं, जिनको चाहना है 100-200 रुपये दे देते हैं, तो व्यापारी के उनको पैसा भेज देते हैं व्यापारियों को, वो आम जनता बैठी रहती है। बैंक के चक्कर कितने दिन से लगा रहे हैं? 3 दिन हो गए साहब। 3 दिन से काहे काहे का पैसा मिल रहा आपको? सूखा को मिलना तो साहब और बोनस मिल रहे थे, अभी तक मिला क्या? अभी तक नहीं मिला, 1 रुपया नहीं मिला है, बोलते अभी आए नहीं है। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সব থেকে বড় চেস্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় কৃষকরা এটিএম থেকে টাকা তুলছেন, সেই জন্যই নগদের আকাল দেখা যাচ্ছে। রিজার্ভ ব্যাংক থেকে নোট আসছে এবং তা শীঘ্রই সাধারণ মানুষ পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। ক্যা হ্যায় কি
रिजर्व बैंक ऑफ इंडिया जो भी नोट सप्लाई कर रही है वो पब्लिक को सप्लाई किए जा रहे हैं। जहाँ तक एटीएम का सवाल है तो जो भी हमारी प्राइवेट एजेंसियाँ हैं जो नोट मांगती हैं उनको हम अपनी शाखा से उपलब्ध करा रहे हैं। लोग अपना जो है इन एटीएम से जाकर आहरण कर रहे हैं, उसके कारण एटीएम में कभी कभी कमी हो जाती है जिसको शाखा स्तर पर इंडियन ड्राफ्ट होते ही तत्काल उपलब्ध कराया। কিন্তু এই ব্যাংকেরই আরেকটি শাখার ব্রাঞ্চ ম্যানেজার স্বীকার করে নিয়েছেন চেস্টে টাকাই নেই, তাই লোকেরা ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না। कहीं से हमको कैश मिल ही नहीं रहा है ना, चेस्ट ब्रांच हमारे सब खाली हैं, छतर और नौगांव से कैश आता है वहाँ भी कैश नहीं है, इस कारण से हमको पैसा नहीं मिल पा रहा। बाकी एटीएम आउटसोर्स सब नौगांव से आता है पैसा, केवल हमारे यहाँ रहता है जो एटीएम एक है उसमें पैसा नहीं मिल पा रहे हैं, नहीं डाल पा रहे। छोटे नोट मिलते भी हैं, बहुत कम नोट मात्रा मिलते हैं, छोटा नोट मिल रहा है। এরাম নয় যে সব রাজ্য ভীষণ শিল্পোন্নত, একটা হঠাৎ একটা আমি রাজ্যের নাম করছি না, যে সম্পূর্ণ পিছিয়ে থাকা সব নিরিখে পিছিয়ে থাকা রাজ্যে হঠাৎ নোটের চাহিদা বাড়বে কেন? ইনফ্যাক্ট সরকারি সূত্রে এটাও বলা হচ্ছে যে এই কৃষির ঋতু এটা, সেই জন্য টাকা বাড়ছে। কিন্তু কৃষির ঋতু যদি হয় সে তো প্রত্যেক বছরেই তাই হয়, হঠাৎ করে এই এই বছরে বেশি চাহিদা হওয়ার তো কোনো কারণ নেই, অতএব মিসম্যানেজমেন্টটা একটু প্রশ্ন। তাহলে প্রশ্ন হচ্ছে এটার পেছনে কোনো ডিজাইন আছে, মানে একদম সুস্পষ্ট কোনো ডিজাইন কি ডিজাইন থাকতে পারে? ডিজাইন যদি হয়, যদি ভাবি, আমি জানি না, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু সম্ভাবনা যেটা সেটা হচ্ছে যে আবার কি আমরা জোর করে একটা ক্যাশলেস ইকোনমির দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে? অর্থাৎ যারা নানা ধরনের প্লাস্টিকের ব্যবসা করেন, প্লাস্টিকের মানে টাকা আদান প্রদান, তাদের কি কোনো নেক্সাস আছে, তাদের কি কোনো স্বার্থ আছে? এটা একটু ভেবে দেখার ব্যাপার আর কি, এবং স্বার্থ থাকলে কিন্তু তাদেরই আছে, আর খুব একটা কারণ নেই। আর তৃতীয় সম্ভাবনা যেটা তুমি বললে সেটা হচ্ছে যে আস্তে আস্তে আবার ব্ল্যাক মানি পাইল ডাপ হচ্ছে, হতে হতে একটা কিউমুলেটিভ এফেক্ট হঠাৎ দেখা দিয়েছে। এই তিনটের মধ্যে আমার মনে হয় এই শেষ দুটো, অর্থাৎ একটা ডিজাইন আর আরেকটা ব্ল্যাক মানি পাইল পাইলিং আপ, এবং তৃতীয়টার ফলআউট হচ্ছে তখন আবার যদি এরকম হয় সত্যি, আজকে ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি যা বলছেন, সম্ভাবনা যদি সেরকম হয় আবার 2000 টাকা নোট বাতিল হবে। ঠিক কথা, তা আবার মানুষের অসীম অসীম অসুবিধে হবে। এখন আরও দেখলাম যে অর্থমন্ত্রক থেকে বলা হয়েছে যে পাঁচগুণ বেশি নোট ছাপতে দেওয়া হচ্ছে। এখন পাঁচগুণ বেশি নোট যদি ছাপতে দেওয়া হয়, সেই নোট ছেপে আসতে তো 3 মাস লাগবে, এটা তো মানে ইমিডিয়েট সমস্যাটা কিছুতেই মানে সমাধান করতে পারে না। আর তাছাড়া না, তার মানে তো পাঁচগুণ ছাপতে দেওয়া মানে পাঁচগুণ কম ছিল। হ্যাঁ সে তো বটেই, না এরা বলছে যে হঠাৎ কোনো কারণে চাহিদা বেড়ে গেছে, সেটা অস্বাভাবিক না, সেটা অস্বাভাবিক। আমার মনে হচ্ছে এক ধরনের হোর্ডিং হচ্ছে, অথবা জোর করে মানে যোগানটাকেই আটকে দেয়া হচ্ছে, যাতে লোকে হয়তো আরো আরো বেশি মানে নন ক্যাশলেসের দিকে, ক্যাশলেসের দিকে যায়। দিকে দিকে নোট নিয়ে মানুষের এই ভোগান্তির মধ্যে মোদি সরকার আশ্বাস শুনিয়েছে, না তো ক্যাশ কি শর্টেজ থি, না ক্যাশ কি শর্টেজ হ্যায়, और ना ही किसी तरह की कॉश की शॉर्टेज आने दी जाएगी, चाहे किसी भी लेवल की डिमांड हो। কিন্তু আশ্বাসে আর চিড়ে ভিজে না, নোট বাতিলের অভিজ্ঞতার কথা মনে করে অনেকেই এখন নোটের আকালে সিঁদুরে মেঘ দেখছে। 8ই নভেম্বরের ফুটেজটা দেখলেই মনে পড়ে সেদিনও আমরা এখানে এইরকমভাবেই অনুষ্ঠান করছিলাম। অভিনেতা, এইখানেই আমার প্রশ্ন, আজকে ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি সুভাষ গর্গ একেবারে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে 6,70,000 কোটি টাকা মূল্যের 2,000 টাকা নোট সার্কুলেশনে আছে, কোট আনকোট সুভাষ গর্গ। অফ লেট উই আর সিইং দ্যাট সাম অফ দিস 2,000 নোটস আর নট কামিং ব্যাক ইন সার্কুলেশন, এ তো মারাত্মক কথা। আমি বলছি আবার যদি পাইলিং অফ ব্ল্যাক মানি হয় তাহলে আমি নোটবন্দি করলাম কেন? ঠিক, আসলে এই ধরনের একটা ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই মনে হয় যে কেন ঘটবে। প্রথম সম্ভাবনা যেটা সরকার প্রথম দিক মানে অরুণ জেটলিও বলছিলেন যে একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, চাহিদা এবং যোগানের অসাম্য, এটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন এই ধরনের মিসম্যানেজমেন্ট হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়, কিন্তু হওয়াটা খুব অস্বাভাবিকও বটে। হঠাৎ এই ধরনের একটা বিপুল মানে তফাৎ হয়ে গেল চাহিদা যোগানের মধ্যে, এইটা মানে এটার প্রবাবিলিটি খুব কম। অবশ্য সাধারণ মানুষের দোষ কোথায়? সবথেকে বেশি সমস্যার মুখোমুখি তো তারাই।
উত্তর প্রদেশের ফতেপুরে এই বাড়িতে যেমন কয়েকদিন আগেও বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু দু তিন দিন আগে হঠাৎই সেসব থেমে গিয়েছে। শেষ মুহূর্তের কেনাকাটা আটকে দিয়েছে, ব্যাংকে গিয়েও নির্দিষ্ট অঙ্কের থেকে বেশি টাকা মিলছে না বলে অভিযোগ। এই পরিস্থিতি চলতে থাকলে বিয়ে ভাঙতে হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। মুঝে রুপিয়ে কি জরুরত হে, প্যান কার্ড হ্যায় নেই, বিনা প্যান কার্ড কে 50,000 49,000 40,000 45,000 রুপিয়া মিলতা হ্যায়, প্যান কার্ড কহাঁ সে পায়ে, ও এটিএম যাও তো এটিএম খালি রহতা হ্যায়, দুনিয়া ভর কা ব্যাংক জো হ্যায় नखरेबाजी करता पैसा लेने जाओ, कल आओ तो पता चला भीड़ गए, कल पैसा नहीं मिला, ये पैसा एटीएमों में क्या समस्या है? एटीएम में तो पैसे नहीं है, जाओ तो पैसा खाली रहता है। कितने दिनों से भटक रहे हैं एटीएम में? करीब 4-5 दिन है। जैसे 8 नवंबर 2016 को जब माननीय प्रधानमंत्री जी ने नोटबंदी करी थी, जो समस्याएं हम लोगों को या पब्लिक को हो रही थी, आज एक बार फिर इसकी पुनरावृत्ति हुई। आज शादी का मौसम है, शादी विवाह चल रहा है और न एटीएम में पैसा है, न बैंकों में पैसा है और बिना पैसे के बहुत सारी दिक्कतों का सामना करना पड़ रहा है। বিয়ের দিন যতই গচ্ছে চিন্তা ততই বাড়ছে, ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যেতে পারে, এটা ভেবেই রাতের ঘুম উড়েছে সকলে। बड़े बड़े खर्चे हैं, छोटे मोटे खर्चे हैं, जो जिनके लिए अब पैसे तो चाहिए। अब बहुत से पैसे हैं, बैंक में लाइन लगाओ, वहाँ टाइम लगता है। अपन सोचते हैं चलो एटीएम मशीन से पैसा निकालना है, तो एटीएम मशीन में पता चलता पैसे ही नहीं है। बहुत सारे ऐसे खर्चे हैं जो पैसे के बिना अधूरे रह गए। अब हमारे घर में 29 अप्रैल को अभी शादी है, हर छोटे मोटे खर्चे हैं जिनके लिए हमें पैसे चाहिए। अब एटीएम मशीन में पैसे नहीं है, बताइए, इन सारी दिक्कतों का सामना करना पड़ रहा है। रोज ही जाते हैं लेकिन अभी सुबह भी गए थे, एटीएम बंद था, कुछ निकल ही नहीं रहा है, तो बहुत दिक्कत हो रही है। अब कैसे क्या करें कुछ समझ में नहीं आ रहा, कितना कर्जा किससे लें। উত্তর প্রদেশের এজাবাতেও দেখা গেল এক বিয়ের পাত্র বিয়ের প্রস্তুতি ছেড়ে এটিএম এটিএম এ ঘুরছেন, কি করবেন হাতে টাকা নেই। স্থানীয়দের দাবি এজাবাত প্রায় 80% এটিএম এ এই হাল। ক্যাশ মিলা নাই? মিলা নাই। মিলা কে বজে কে ক্যাশ নিকালনে আ পায়ে? শাদি হে ঘর মে মেরি খুদ কি উসকে লিয়ে ফে জি উসকে লিয়ে আজ হি হে আজ কি শাদি হে জি ক্যাশ মিল নাই রহা নাই মিল রহা কিতনি দিক্কত হো রহি হোগি বহুত জ্যাদা परेशान है, कई एटीएम्स देख चुके, बैंक में लाइन लगी वहाँ पे भी परेशान होके चले आए, सारा घर परेशान है पैसे के लिए। अभी हम लोग शायद 5-6 एटीएम चेक कर चुके हैं, किसी में निकला पैसा? किसी में भी नहीं। দিল্লির রোহিণীতে এই জায়গায় পরপর 5টি এটিএম রয়েছে। আশেপাশের 10-12টি গ্রামের বাসিন্দারা এই এটিএমগুলি ব্যবহার করেন, কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা গেল 5টি এটিএমই বন্ধ, বাইরে সেই নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়েছে। जी परेशान है आदमी, कैश नहीं है? हाँ। कब से दिक्कत आ रही है ये? कल से परसों से दिक्कत आ रही है, कई दिन हो लिए पैसे नहीं मिल रहे टीम में से, बिल्कुल भी। तो मशीन खराब हो, तो मशीन ठीक है, उसमें पैसे नहीं है। भाई दो तीन दिन से परेशान हो रहे हैं, काफी परेशान हो रहे हैं, किसी एटीएम में पैसे ही नहीं है। अभी कौन से एटीएम में आए थे आप? अभी मैं आया था कॉर्पोरेशन में जी, सुबह से घूम रहा हूँ, कोई से एटीएम में पैसे नहीं है। মধ্য প্রদেশের উজ্জয়িনীতে 192টি এটিএম এর মধ্যে টাকা পাওয়া যাচ্ছে মেরে কেটে 71টিতে, তাও আবার সবই বড় নোট, ফলে সাধারণ মানুষের ঘোর সমস্যা। বিহারের রোহতাসে 200টি এটিএম থাকলেও টাকা পাওয়া যাচ্ছে খুব বেশি হলে 10টিতে, ফলে টাকা তোলার জন্য গ্রাহকদের লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে অন্য এটিএম বা ব্যাংকে, সেখানে আবার লম্বা লাইন। पूरे रोहतास जिला में एटीएम की बहुत ही भयावह स्थिति है, बहुत खराब स्थिति है। पूरे रोहतास जिला में 200 से ऊपर एटीएम है लेकिन कहीं भी पैसा नहीं मिल पा रहा है। पूरे हम लोग विक्रमगंज से लेकर के डिहरी चले जाइए, चारों तरफ घूम लीजिए, कहीं भी कोई भी एटीएम में पर्याप्त पैसा नहीं है। पूरे विक्रमगंज चौक से हम लोग घूम के आए हैं, देख लीजिए पूरी स्थिति बहुत ही पैसा की भयावह स्थिति आ गई है। लगन के समय है, लोग चारों तरफ दौड़ रहे हैं, चारों तरफ एटीएम में जा रहे हैं आ रहे हैं, कहीं भी पैसा नहीं मिल रहा है। উড়িষ্যার বারিপদায় 3-4 দিন ধরে এটিএম এ ঘুরে টাকা পাচ্ছে না সাধারণ মানুষ, ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ীরা। এখন এইটা ফল তো আমরা জানি যে সব থেকে বেশি ভুগতে হয় ছোট এবং মাঝারি যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের কমন পিপল, কমন পিপল, কারণ তারা তো খুব বেশি চেক বা ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন না, ক্যাশে ট্রানজ্যাক্ট করেন, তাদের একটা বিরাট অসুবিধে অবশ্যই। যদি এটিএম এ টাকা ফুরিয়ে যায় সবাই ব্যাংক থেকে তোলার চেষ্টা করবেন, কিছুদিন বাদে ব্যাংকেও টাকা ফুরিয়ে যাবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা
ধরা যাক দিন আনা দিন খাই যাদের অবস্থা, তাদের কিন্তু অসুবিধে হবে, তাদের তো এমপ্লয় করা যাবে না। আমি এখানে একটা প্রশ্ন, কোথাও কি মানুষের, আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে আমি বলছি যে সমস্ত ভরসা নিয়ে মানুষ পুঁজি রাখছে, সেখানে টাকা পাচ্ছেন না, ব্যাংকিং ব্যবস্থার উপর কোথাও একটা ভরসাটা মানে বারবার চলে যাচ্ছে। একদিকে ডিমনিটাইজেশন হলো, আমার টাকা ব্যাংকে আছে আমি তুলতে পারবো না, তার উপর নানা রেস্ট্রিকশন হলো, রিজার্ভ ব্যাংক এক এক দিন এক এক রকম নিয়ম করছে, মানুষ সম্পূর্ণ কনফিউজ, এটা হলো। তারপর FRDI বলে একটা অদ্ভুত জিনিসের ধোঁয়া উঠলো যে আমার টাকা থাকলেও হঠাৎ ব্যাংক বলতে পারে ওটা ফেরত দেবো না। এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে, এটার ফলে আস্তে আস্তে সাধারণ মানুষের অর্থ ব্যবস্থার উপর বিশ্বাসটা চলে যাচ্ছে, এইটা খুব ভয়। এখন এইখানে একদিকে আমি আবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্যানিক, মানুষ প্যানিক করে কিন্তু আরো তাড়াতাড়ি সর্বনাশের দিকে এগিয়ে যায়। কিন্তু আচমকাই পরিস্থিতি তৈরি হলো কেন, অর্থনীতিবিদরা কি বলছেন? এখনো পর্যন্ত না ঠিক এই কারণে এটা হচ্ছে এরকম বোধহয় বলাটা একটু সমস্যার রয়েছে। কয়েকজন বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম কারণ বলছেন, তার মধ্যে যেমন কেউ বলছেন এটা ডিমনিটাইজেশনের একটা লেট এফেক্ট, বা নীরব মোদীর মতো ঘটনা যেহেতু অনেকগুলি এসেছে এবং আস্তে আস্তে আমাদের নজরে আসছে, সেই জন্য এখান থেকে একটা বড় টাকা বেরিয়ে গেছে, তার জন্য এখানে শর্টেজ হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু কোনো আমরা আমাদের পরিভাষায় এম্পিরিক্যাল ভ্যালিডিটি নেই। আমার যেটা মনে হয় যে দু তিনটে জিনিসের কোনোটার একটা কারণে না হলেও হয়তো তাদের সকলের একটা সম্মিলিত কারণে এটা হয়ে থাকতে পারে। প্রথমত আপনারা দেখুন, দিল্লি ছাড়া বিহার বা তেলেঙ্গানা বা রাজস্থান, এখানে কিন্তু নর্মালি যেটাকে আমরা ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি বলি, মানে কত দ্রুত টাকাটা ঘুরছে, সেটা সাধারণত ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম থাকে। এখানে কোনো একটা কারণে এই রাজ্যগুলোতে একটা হঠাৎ বেড়ে গেছে, কেন এইটা হঠাৎ বাড়লো সেইটা এখনো খুব সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। মোদি সরকার বারবার আশ্বাস দিচ্ছে কোনো সংকট তৈরি হবে না, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই আকাল কবে মিটবে? নগদের প্রয়োজনটা মূলত হয় এই জন্য যে আমাদের দেশের যে খুচরো ব্যবসা, হ্যাঁ, এই রোজ বাজারে গিয়ে আমরা যা জিনিসপত্র কিনি, নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজের জিনিস, এটা প্রায় সবটাই নগদে। তাছাড়া অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা যে মজুরি পান, হ্যাঁ, সেগুলোও নগদে পান অনেক সময়। এইগুলো হচ্ছে নগদের চাহিদার প্রধান জায়গা, সেই তুলনায় হয়তো যোগান কম হয়েছে। একটা ম্যানেজমেন্টের প্রশ্ন, সেটা যারা ম্যানেজাররা আছেন আমাদের অর্থনীতির রিজার্ভ ব্যাংক স্তরে বা ব্যাংক স্তরে, তাদের এটা একটু ভালো করে হিসেব নিকেশ করতে হবে। প্রথমে তো একটু বাড়বেই, প্রথমে একটু বাড়বে, কারণ যে রাজ্যগুলো একেবারেই এফেক্টেড ছিল না সেগুলো তারা একটু একটু করে এফেক্টেড হচ্ছে, প্রভাবিত হচ্ছে। এবং আরেকটা হচ্ছে মানুষের অভ্যাস, শহরাঞ্চলে বিশেষ করে মানুষ অনেকটাই এটিএম নির্ভর হয়ে পড়েছেন, ফলে এটিএমে গিয়ে যদি দেখেন নো ক্যাশ, তখন তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তখন তিনি দৌড়ন পাশের পাড়ার এটিএমে। এই করে জিনিসটা একটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। অনেকে আবার প্রশ্ন তুলছেন, মানুষকে ক্যাশলেসের রাস্তায় ঠেলতে পরিকল্পিতভাবে এই নোটের আকাল তৈরি করা হচ্ছে না তো? এই 2000 টাকার নোট মার্কেটে যেটা যাচ্ছে সেটা আর কিন্তু সিস্টেমে ফিরছে না, মানে ব্যাংকে আর ফিরছে না, তার মানে লোকেরা 2000 টাকার নোট হোল্ড করে রাখছে। মনে আছে যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখনই কিন্তু অনেকেই বলেছিল, তার সাথে আমিও বলেছিলাম যে 2000 টাকার নোট এই কী বলে, আপনি 500 আর 1000 টাকার নোটকে 2000 টাকার নোট দিয়ে রিপ্লেস করাটা ঠিক হচ্ছে না, কারণ এর ফলে যেটা হচ্ছে হোল্ডিংটা আরও বেড়ে যাবে। এর ফলে যেটা হচ্ছে যে 2000 টাকার নোট মার্কেটে সার্কুলেট হচ্ছে না, টাকার যোগানটা রিজার্ভ ব্যাঙ্ক ঠিক মতো দিতে পারছে না, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই ক্রাইসিস। এবং আগামী দিনে যদি ওয়েস্ট বেঙ্গলেও যে ক্রাইসিস হয়, কারণ আমার কাছে যা খবর আছে নর্থ বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলের কিছু পার্টে কিন্তু ইয়েতে টাকা যোগান কম, এবং এখান থেকে রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে কোনো ক্যাশ এই সমস্ত ব্রাঞ্চগুলোতে দিচ্ছে না, তারা এই টাকাগুলো নিয়ে নর্থ ইস্ট এবং আহমেদাবাদ এবং বিভিন্ন জায়গায় টাকা পাঠাচ্ছে, তার ফলে আগামী দিনে কিন্তু এখানে কিন্তু ইকোনমিক এখানেও কিন্তু নোট ক্রাইসিস। কেউ কেউ আবার বলছেন, শুধু নগদ না থাকলেই সাধারণ মানুষ নগদহীন লেনদেনে আগ্রহী হবে এমনটা ভাবার কোনো কারণ নেই,
আর এখন যেভাবে কার্ডে লেনদেনের উপর কর বসানো হচ্ছে তাতে মানুষ এক্ষেত্রে আগ্রহী হবে কি করে? যে ক্যাশ তোলা হচ্ছে সেটা যদি পূর্ণ করা না যায় মানে খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু ঘাটতি বাড়তে থাকবে, যেটা আমাদের আমার মনে হচ্ছে যে এই অন্যতম কারণ যে এই লজিস্টিক সাপোর্টটা অ্যাডিকুয়েট নয় রিজার্ভ ব্যাংকের তরফে বা যে ব্যাংকের এটিএম মেনটেন হচ্ছে তাদের তরফে। ভারতবর্ষ ডিজিটাল করবেন বলে প্রধানমন্ত্রী এবং কনসার্ন ডিপার্টমেন্ট অত্যন্ত ব্যস্ত হয়ে রয়েছেন, তাই তো? গত কয়েক বছর ধরে ভারতবর্ষের 1.56% মানুষের ক্রেডিট কার্ড রয়েছে। পুরো ইনসেন্টিভটাই হচ্ছে যে আপনি ক্যাশে ট্রানজাকশন করলে সেফ থাকবেন, ভালো থাকবেন, তাহলে মানুষ এটিএমে যাবেন, ক্যাশ তুলবেন বা ব্যাংক থেকে সরাসরি টাকা তুলবেন। এটাকে আটকানোর জন্য সরকার কিন্তু কিচ্ছু করতে পারেনি, ফলে যেই মুহূর্তে বড় কারেন্সির বদলে ছোট কারেন্সি এসেছে তখনই মনে হয় যে এটিএমে যদি ক্রমাগত সাপোর্টটা না দেওয়া সম্ভব হয় তাহলে এই ঘাটতি যে কোনো মুহূর্তে ভারতবর্ষের মতো দেশে ছড়িয়ে পড়বে এবং ডিমানিটাইজেশন না হলেও এর এফেক্টে কিন্তু ট্রানজাকশন অনেকখানি হ্যাম্পার্ড হবে। নোটের আকালে কার্যত হাহাকারের পরিস্থিতি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। নোট বাতিলের সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, এবারও ইস্যুকে হাতিয়ার করে সরব হতে দেরি করেননি তিনি। টুইটারে তিনি লেখেন, বিভিন্ন রাজ্যে এটিএমে টাকা মিলছে না, বড় নোট পাওয়া যাচ্ছে না, মনে পড়ে যাচ্ছে নোট বাতিলের দিনগুলির কথা। দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর্থিক জরুরি অবস্থা, সীতারাম ইয়েচুরি, বিজেপির টাকা বাড়ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী দেশের ব্যাংকিং ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ডিমনিটাইজেশনের সময় যে দুর্ভিক্ষ হয়ে যাবে, দেশে দুর্ভিক্ষ লাগবে। আমরা দুর্ভিক্ষ দেখতে পাইনি। আজকে এই রাজ্যে ইনকাম ট্যাক্সে শুধু যা রোজগার 12.4% এই রাজ্যে বেড়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এবং আরবিআই তারা কমিটি ফর্ম করে দিয়েছে, অলরেডি কমিটি ফর্মেশন হয়ে গেছে, কোন স্টেটে কত নোট এক্সেস রয়েছে সেখান থেকে ট্রান্সফার হচ্ছে, সমস্ত কাজ চলছে, কোনো প্যানিকের জায়গা নেই। দেখলে তো 12টা রাজ্য দেখালাম, 12টা রাজ্য দেখালেন, এর বিষয় এর পিছনে কি আছে দেখতে পারবে? এ দেখতে পাবেন এর পিছনে সার্কুলেশন অফ কারেন্সি কি আছে? সার্কুলেশন অফ কারেন্সি কম নেই, যা সার্কুলেশন 2014 ছিল তার থেকে বেশি কারেন্সি। বৃহস্পতিবারও এই ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। আমার কাছে বহু লোক কমপ্লেন করছে যে তারা এটিএমে ঠিক মতন টাকা পাচ্ছে না। আসলে ব্যাপারটা হলো সারা দেশে এই ক্রাইসিসটা হয়ে গেছে। আর লন্ডনে আছেন মোদি মিস্টার প্রাইম মিনিস্টার, লন্ডনে আছে, তো কে এখানে চার্জে আছে, কে এইসব দেখছে? এই সরকার তো ড্রিফ্ট করছে, প্রত্যেকটা সেক্টরে দেখছি ড্রিফ্ট করছে। আর প্রধানমন্ত্রীর মুশকিল হলো উনি দেশে কথা বলেন না, উনি লন্ডনে গিয়ে কথা বলবেন, উনি আমেরিকাতে গিয়ে কথা বলবেন, ভারতীয়দের সম্বন্ধে, ভারতবর্ষের সম্বন্ধে উনি কথা বেটার মনে করেন দিল্লিতে বসে নয় বা ইন্ডিয়াতে বসে নয়, ইন্ডিয়াতে উনি মৌন। 2000 টাকার নোটটাকে ছাপানো বন্ধ করেছে, 2000 টাকার নোট ছাপানো বন্ধ হয়েছে, 200টা চলছিল, 200-500 চলছিল, 10 টাকা এবং 100 টাকা 20 টাকার নোট চলছিল। আমার কাছে আজকের খবর আছে ওই ওই 200 টাকার নোটটা প্রায় 6-7 মাস প্রায় ছাপানো সম্পূর্ণভাবে বন্ধ এবং 200 টাকা বন্ধ, এবং আজকের দিনে যা ঘটনা 10 টাকা এবং 500 টাকার নোট ছাপানো হয়েছে, অন্য কোনো টাকার নোট ডিনোমিনেশনের নোট ছাপানো হয়েছে। ছড়া কেটে টুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও টুইট করেন, সমঝো আব নোটবন্দি কা ফরেব, আপকা পয়সা নীরব মোদী কে জেব, মোদি জি কা ক্যা মাল্য মায়া, নোটবন্দি কা আতঙ্ক দোবারা ছায়া, দেশ কে এটিএম সব ফির সে খালি, ব্যাংকো কি ক্যা হালত কর ডালি। Modi ji has destroyed the banking system of the country. That's what I have to say about it. Nirav Modi 30,000 crore rupaye leke bhag gaya. Narendra Modi ji ne ek shabd nahi kaha. Desh ki puri janta ko line mein lagaya. Aapke jeb mein se 500 rupaye 1000 rupaye ka note chhina. Nirav Modi ji ke jeb mein dala. Pradhanmantri ek shabd nahi kehte. Parliament mein khade hone se darte hain. Cashless ATM hoye jacche ebong cashless loko hoye jacche ebong ক্যাশ রিচ বলতে যদি বলা হয় আরেকটা সেট হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ললিত মোদি, নীরব মোদি, এরা হচ্ছে ক্যাশ রিচ। এখন মুশকিল হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থার উপর ভরসাটা যদি ভেঙে পড়ে তাহলে যে ব্যবস্থার উপর ভরসা বেড়ে যায় সেটা হচ্ছে মহাজনী ব্যবস্থা অথবা কাবলিওয়ালার ব্যবস্থা অথবা চিটফান্ড। আমি বলছি এই বিপদ এই রাজ্যের মানুষ বহুদিন দেখেছেন, ফলে এরকম একটা বিপদের সংকেত যখন আমরা পাচ্ছি আমাদের অ্যালার্ট হওয়া উচিত। দুই,
যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি যেভাবে রিয়্যাক্ট করলেন যে একটা ক্রাইসিস আছে এটাকে প্রথম অ্যাড্রেস করা উচিত, তার ভাবটা এমন দের ইজ নো ক্রাইসিস, দের উইল বি নো ক্রাইসিস, মানে অল ইজ ওয়েল এরকম একটা ঢঙে আমি বলছি, যেমন লাস্টলি বলছি এরকম একটা কন্ডিশনের মধ্যে দাঁড়িয়ে আমি বলবো শেষমেশ এটিএম এর থেকে যে স্লিপটা বেরোচ্ছে তাতে দেখবেন লেখা আছে যে আছে দিন আনে বলে। বৃহস্পতিবারও এই ইস্যুতে ফের সরব হয়েছে কংগ্রেস, মোদী সরকারকে নিশানা করেছে তারা। যে ব্যাংক আপনাকে আমাকে টাকা দেয় সেই ব্যাংক অনেক দিন ধরে আরবিআইকে বলেছে যে আমাদের টাকার শর্ট, মানে টানাটানি লাগছে, টাকার ভাণ্ডার আমাদের ফুরিয়ে আসছে, সেই টাকার ভাণ্ডারকে পরিপূর্ণ করার ব্যবস্থা করা হোক, নাহলে আগামী দিনে সংকট বাড়বে। এটা কিন্তু ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অনেক আগেই বলেছে। তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো নোট ছাপাবে, তা তারা ব্যবস্থা করেনি। ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষের আস্থা ভরসা বিশ্বাস নষ্ট হচ্ছে, তার কারণে কি হচ্ছে, মানুষ টাকা হোল্ডিং করতে চাইছে, নিজের কাছে জমা রাখতে চাইছে, আর যত বেশি টাকা নিজের কাছে জমা রাখতে চাইছে তত সার্কুলেশনে প্রভাব পড়ছে। আর নিজের কাছে টাকা হোল্ড করা জমা করার সুবিধা এই সরকার করে দিয়েছে কেন, আগে ছিল 500 টাকা 1000 টাকা, এখন 2000 টাকা, তাও আকারে ছোট, হোর্ডিং করার সুবিধা, কাছে রাখার সুবিধা। এই সরকার যা বলে তা করে না, এটা প্রমাণ। বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিএম ও। মোদী সরকারকে আক্রমণ করে সম্প্রতি সীতারাম ইয়েচুরি টুইট করে বলেন, এই সরকার এখনো বাতিল নোট গুনে উঠতে পারলো না, আর তারা আমাদের এটা বিশ্বাস করতে বলছে যে নগদের আকাল নেই। রিজার্ভ ব্যাংকে যে এতটাই দায়িত্বজ্ঞানহীন সরকার, তারা এই যে নোট ছাপাবে তার জন্য কালিটা দরকার, এখন অজুহাত দাঁড় করাচ্ছে কালিটা নাকি বিদেশ থেকে আসছে না সেই জন্য নাকি ছাপা যাচ্ছে। আরে নোট এ তো সবসময় এটা চলতে থাকবে, এটা 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 সরকারের হিসাব থাকবে না? আজ পর্যন্ত অরুণ জেটলি হিসাব দিতে পারলো না কত টাকা প্র্যাকটিক্যালি উদ্ধার করা হয়েছিল, সেটা জবাব দিতে পারেনি। এখন মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলছে যে এখন তাদের এই যে নোট, এত কথা বলা, ওরা ক্যাশলেস বলেছিল তো বলে তো আসলে নিয়ে যাচ্ছে একদিকে, তাহলে নোট ছাপালা করেন তো। আমি আগের দিন যখন এই প্রতিক্রিয়া দিলাম তখনই বলেছি এইটা একটা প্যাকেজ, প্যাকেজ সাধারণ মানুষকে, গরিবতর মানুষকে, তাদেরকে বিড়ম্বনায় ফেলো, তাদের সমস্যা বাড়াও, কারখানা বন্ধ করো, তাদের কর্মসংস্থানের সুযোগ বন্ধ করো, আর তারা যে অত কষ্ট অর্জিত তার পরিবার পরিজন যে অর্থ ইয়েছে সেই অর্থ পর্যন্ত সেইখানেও তসরুপ করো, এটা হচ্ছে লাইন, এই এই লাইনেরই পরিণতি আজকে এটা দেখা যায়। কেন্দ্র অবশ্য দাবি করছে চিন্তার কিছুই নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইট করে বলেছেন, ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে নগদ মজুত রয়েছে, নগদের আকাল সাময়িক দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার দাবি করছে ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণ নগদ রয়েছে, উল্টোদিকে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি আবার নগদের আকাল নিয়ে সরব হচ্ছে। ক্যাশ কি কিল্লত কে বারে মে জানকারি আই হ্যায় ও ভি দূর হোগা, কুছ রাজ্যো কে সাথ সাথ ছত্তিশগড় মে থোড়া ইফেক্ট দিখা হ্যায় মগর समय रहते उसको सुधार लिया जाए। कैश की कृत्रिम कमी पैदा की जा रही है, जिस समय 15 लाख करोड़ रुपए के नोट बाजार में थे और आज 16.5 लाख करोड़ के नोट छाप के बाजार में भेजे गए हैं, लेकिन 2000 के नोट कहां जा रहे हैं। বঙ্গ বিজেপির অবশ্য দাবি এই সমস্যা কোনোমতেই বড় আকার ধারণ করবে না। এর আগেও বহুবার হয়েছে ব্যাংকে মানুষ দাঁড়িয়েছেন, তখন এটিএম ছিল না, ব্যাংকের লিকুইডিটির কিছু অসুবিধা হতো, এখানেও এটিএমের সামনে মানুষ দাঁড়াচ্ছেন, কখনো কখনো লিকুইডিটির অসুবিধা হচ্ছে, এগুলো সবই সাময়িক আছে যদি হয়েও থাকে কোথাও বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আগামী দিনে কিন্তু ইউরোপের মতো আমরা ক্যাশলেস সিস্টেম এগোবো, কাজেই ক্যাশলেস সিস্টেম এগোনোর জন্য কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়তো হচ্ছে, সমস্যা খুব সাময়িক আছে, বিচ্ছিন্ন আছে, যত না হচ্ছে তার থেকে বেশি প্রচার হচ্ছে। এর আগে ব্যাংকে যেমন লিকুইডিটি প্রবলেম কখনো কখনো একদিন দুদিনের জন্য থাকতো, এখন এটিএমে একদিন দুদিনের জন্য থাকছে, দুদিন পরে আবার মিটেও যাবে। বিরোধীরা তো বলেছিল ডিমোনিটাইজেশনের ফলে গ্রোথও নেমে যাবে, রাজ্য জুড়ে দেশ জুড়ে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ বিরোধীদের ঘরে হতে পারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো দুর্ভিক্ষ হয়নি, গ্রোথও নামেনি, কাজেই বিরোধীদের কথায় গুরুত্ব আমরা দিচ্ছি না, সাধারণ মানুষই বিচার করবেন। সরকার পুরো দিশেহারা, ডিমোনিটাইজেশনটা হয়েছিল শতাব্দীর সেরা করাপশন, লোকে
বিজেপি সেই সময় বলছিল কংগ্রেস আমি বলে হবে না আমি বলিনি না মুখে বলে দিলে হবে না আপনি পার্সেট করছেন রাজু আমি তাই করছেন দেখেছি কংগ্রেস পার্টি থেকে পরাস্ত শুনবো আমি বলে না শুনতে চাই না আমরা আরে কে শুনতে আমি এরপর একটা কোয়েশ্চন করেছি আজকে কি রাজ্যটা কি চাইছে একটা দেখেন না আমাদের কাছে পরাস্তনে একটা মন্ত্রী আছে দেখেন না একটার পর একটা নাম বলে দেব যদিও ব্যাংক কর্মীদের সংগঠন এই আশ্বাসে পুরোপুরি ভরসা করতে পারছে না ক্যাশ ক্রাঞ্চ দেখা যাচ্ছে ক্যাশ নিয়ে ক্রাইসিস কম্পারেটিভলি পশ্চিমবাংলায় অনেক কম কিন্তু অন্যান্য স্টেটে তো এটা দেখা যাচ্ছে দশটা থেকে এগারোটা স্টেটে এই জায়গাটা দেখা যাচ্ছে মানুষ ক্যাশ টাকা পাচ্ছেন না সেজন্য সেটা একটা ক্রাইসিস হয়েছে ক্যাশ তো ছাপছে রিজার্ভ ব্যাঙ্ক সাপ্লাই দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক তারা যদি সাপ্লাই দিতে এখানে ত্রুটি করে তাহলে এটা এখানেও ক্রাইসিসটা বড় আকারে দেখা যেতে পারে আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে যদিও সরকার বলেছেন ফাইন্যান্স মিনিস্টার ফ্রম ইস সিক বেড তিনি অ্যানাউন্স করেছেন যে দু তিন দিনের মধ্যে এই ক্রাইসিস আর থাকবে না চলে যাবে লেট আস সি কিন্তু মুশকিল হচ্ছে যা বলা হয় তা ঘটে না সেটাই মানুষের কাছে একটু মানে মিলিয়ন ডলার কোশ্চেন ব্যাংক কর্তাদের অবশ্য দাবি বঙ্গে এটিএম এ টাকার ঘাটতি নেই পশ্চিমবঙ্গের নগদের কোনো শর্টেজ নেই আর যথেষ্ট পরিমাণে নগদ আছে গতকাল মূলত বিভিন্ন এটিএম আমাদের কাজ করেনি তার কারণ হচ্ছে তার আগের দিন যে ঝড় ঝঞ্ঝাটা হয়ে গেছে যে সাইক্লোনিক ওয়েদারটা হয়ে গেছে তাতে কিছু আমাদের কমিউনিকেশন এরার এবং নেটওয়ার্কিং প্রবলেম ছিল তার জন্য বেশ কিছু এটিএম বন্ধ ছিল কিন্তু নগদের অভাব কোনো এটিএমে নেই এবং আমাদের এখনও অবধি অ্যাভেলেবিলিটি প্রায় 88% আমাদের অর্থাৎ প্রতি 100টা এটিএমের মধ্যে 88টাই এখন ফাংশন করছে মানি ফ্লো আমাদের স্টেটে নর্মাল আছে আমাদের পশ্চিমবঙ্গে নর্মাল আছে না না কোনো আতঙ্কের কারণ নেই পশ্চিমবঙ্গে কোনো রকম ক্যাশ শর্টেজ হয়নি এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষের দাবি পশ্চিমবঙ্গের এটিএমগুলিতে কিছু যান্ত্রিক পরিবর্তনের কাজ চলছে সেজন্য পরিষেবা কিছু জায়গায় সাময়িকভাবে বন্ধ ছিল শুক্রবারও এই সমস্যা হতে পারে এর সঙ্গে নগদের যোগানের কোনো সম্পর্ক নেই দেড় বছর আগে এরকমভাবে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মোদী সরকার দাবি করে এর ফলে কালো টাকা নির্মূল হবে কিন্তু ন-মাস বাদে রিজার্ভ ব্যাংক জানায় 99% বাতিল নোটই রিজার্ভ ব্যাংকে ফিরে এসেছে আরবিআই এর তরফে জানানো হয় নোট বাতিলের সময় যে 500-1000 নোট বাতিল করা হয় তার মূল্য ছিল 15,44,000 কোটি টাকা এর মধ্যে 15,28,000 কোটি টাকার নোটই পুরোপুরি রিজার্ভ ব্যাংকের ঘরে ফিরে এসেছে অর্থাৎ মাত্র 16,000 কোটি টাকার নোট রিজার্ভ ব্যাংকের ঘরে ফেরেনি আর এই কারণেই মোদীর নোট বাতিলকে ফ্লপ বলে দাবি করে বিরোধীরা তাদের বক্তব্য ছিল নোট বাতিলের পরে অন্তত 3-4 লক্ষ কোটি কালো টাকা ব্যাংকে আর ফিরবে না বলে কেন্দ্র আশা করেছিল কিন্তু আদতে ব্যাংকের ঘরে ফেরেনি মাত্র 16,000 কোটি টাকা তাহলে কি দেশে এর চেয়ে বেশি কালো টাকা ছিল না নাকি কালো টাকা ধরা যায়নি এই প্রেক্ষাপটে এখন মোদী সরকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিল অনেকে প্রশ্ন তুলছেন এবারের কথায় বিশ্বাস রাখা যাবে তো এটিএমে নোটের হাহাকার আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে না তো উত্তর দেবে সময়ই এবিপি আনন্দ